ভিতরে 40% মানুষ বেশি যেতে পারবে না, তো আমরা লাস্ট হিসেবে যেতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো, আদারওয়াইজ বাইরে করতে হবে। তো দীর্ঘ দুই মাস পরে এই হারাম শরীফ খোলা, এই আমাদের ইবাদত জায়গা খোলা, এটা বিশাল একটা পাওয়া। সবার জন্য দোয়া করি, দোয়া করবো আল্লাহ যেন সেই কাঙ্ক্ষিত হারাম শরীফ আজকে দুই মাস পর দেখতেছি। প্রত্যেকটা মানুষ নিজস্ব জায়নামাজ নিয়ে যুক্ত হবে, সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক ডিস্টেন্স মেনটেন করতে হবে, যাদের হাতে গ্লোভস নাই বা মাস্ক নাই তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। রিয়াল মেনটেন হচ্ছে, আলহামদুলিল্লাহ। আশা করি ভিতরে ঢুকতে পারবো, 40% মধ্যে পড়বো ইনশাআল্লাহ। আর এখানে গাইডেন্স করার জন্য প্রচুর পুলিশ, প্রচুর ভলান্টিয়ার আছে। আলহামদুলিল্লাহ আমরা লাকি যে এখানে আসতে পারছি, পড়তে পারছি, বুঝতে পারছি।